সুননাথকে আপনার অনুসরণ করতে হবে শতভাগ যে ব্যক্তি একটা সুন্নাতকে অস্বীকার করলো সে যেন সমগ্র সুন্নাতকে অস্বীকার করে ফেলল আল্লাহ রসুল্লাহ ইসলামের যে সুন্নাথ ছিল তিনি যে নিয়ম কানুন তিনি যে রীতিনীতি রেখে গিয়েছিলেন সেই নিয়ম কানুন সেই রীতিনীতি সেই সুন্নাত থেকে দূরে সরে আসার কারণেই আজকে মুসলিম উম্মার মধ্যে এত বিভক্তি সমাজের অধিকাংশ মানুষ কখন আমার দলিল হতে পারে না আমার দলিল একমাত্র কোরআন এবং সহিহ হাদিস কোরআন এবং সহিহ হাদিস যদি আমার কাছে থাকে আমি যদি একাই অনুসারী হই তবুও আমি একাই হক বল অন্ধভাবে অনুসরণ করা এটা কখনো ইসলামের দাবি হতে পারে না ইসলাম অন্ধত্বের ধর্ম নয় ইসলাম জ্ঞানের ধর্ম আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাযী মান আলাইনা বিহিদায়াতিনা ওয়া ঈসালি মারামিনা محمدا رحمة للعالمين وهو متمم مكارم الاخلاق ومعلم الخلائق وسيد المرسلين اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الامور محدثاتها وكل محدثة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة ই আবা রসুল্লাহ ওমান আসত আবাহিম সম্মানিত মুসলিমবৃন্দ প্রশংসা আল্লাহ রব্ল আলমিনের জন্য যা অশেষ রহমতে দীর্ঘ এক সপ্তাহ পরে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জমা দিনে আমরা আল্লাহরবুল্লা আলামিনের সর্ব সর্বোৎকৃষ্ট গৃহে অর্থাৎ মসজিদে একত্রিত হতে পেরেছি যে আল্লাহ রব আলমিন আমাদেরকে সুযোগ দানে ধন্য করেছেন আমাদের সুস্থতার সাথে নিরাপত্তার সাথে এখানে এসে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন তার উদ্দেশ্যে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সালু আলহ ইসলামের প্রতি যার সুন্নাতকে লালন পালন করা যার সুন্নাতের প্রচার প্রসারের জন্যই আমাদের সার্বিক প্রচেষ্টা সম্মানিত মুসলিমবৃন্দ আজকে আমরা এমন একটি মসজিদে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এ এলাকায় তহহিদ এবং সুন্নাতের বার্তা প্রচারের জন্য একটি আলোক বর্তিকা হিসাবে মসজিদটি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা লাভ করেছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ ফজল রহমতে অত্র এলাকায় তহিদ এবং সুন্নাতের একটি গুরুত্বপূর্ণ মার্কাজ হিসাবে ইতিমধ্যে এই মসজিদটি প্রতিষ্ঠা লাভ করেছে এই জন্য আল্লাহ রাবুল আলমিনার আরও একবার সুক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম আজকে আমরা সংক্ষিপ্ত জুমার বিষয়টি নিয়ে আলোচনার প্রয়াস পাবো সেটি হচ্ছে ইতিবাউ সুন্না অর্থাৎ রাসুসুল্লা ইসলামের সুন্নাতের অনুসরণ কেন এবং কিভাবে একটা বিষয় আমাদের প্রত্যেকের স্পষ্ট ধারণা রাখা দরকার জানা দরকার যে আজকে মুসলিম উম্মার মধ্যে চারিদিকে যে বিভক্তি আমরা দেখছি নানা দল উপদল দেখছি এই দল উপদলগুলো দেখে নানা ফেরকা ওয়ারিয়ার দেখে আমরা নিশ্চয়ই কেউ সন্তুষ্ট নই তাই না আমাদের সবার মধ্যেই একটা ক্ষোভ আছে আমাদের সবার মধ্যেই একটা হতাশা আছে আমরা একই নবীর আমাদের কুরআন এক আমাদের কাবা এক আমাদের সবকিছুই এক তাহলে কি এমন ঘটলো যে আজকে আমরা এত দলে উপদলে বিভক্ত হয়ে গেলাম কেন আজকে আমরা মুসলিম মুসলিম উম্মা এভাবে দল উপদলে বিভক্ত হয়ে গেলাম এবং কি বলবো এক একজন একার এক 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 আকিদার অনুসারী হয়ে গেলাম এক একজন এক এক তরিকার অনুসারী হয়ে গেলাম এক একজন এক এক আমলের অনুসারী হয়ে গেলাম এমন কি সালাতে পর্যন্ত আমাদের ঐক্য নেই একজন আমরা সালাত আদায় করছি এই মসজিদে এক রকম পাশের আরেকটা মসজিদে সালাত হচ্ছে আরেক রকম ভাবে যখন আমরা সৌদিতে যাই হজে যাই তখন দেখি আরো কত রকম সালাত আমাদের তো দুই রকম সালাত দেখে আমরা অভ্যস্ত ওখানে গেলে আরো কয়েক রকম সালাত আমরা দেখতে পাই কেন এই বিভক্তিগুলো আমাদের মধ্যে তৈরি হলো কিভাবে তৈরি হলো এই বিষয়গুলো আমাদের স্পষ্ট একটা ধারণা থাকা দরকার এবং এই ধারণা থাকলে আশা করি আমরা এই হতাশা থেকে মুক্তি পাব এবং নিজেদেরকে আরো বেশি রসুল ইসলামের সুননাথের উপর টিকিয়ে রাখার জন্য সংগ্রাম লিপ্ত হব প্রথম কথা হচ্ছে এই এবং এটাই হচ্ছে ফাইনাল কথা যে মূলত আজকে আমরা সুন্নাত থেকে দূরে সরে আসা আল্লাহ রসুল সুল্লা ইসলামের যে সুন্নাত ছিল তিনি যে নিয়ম কানুন তিনি যে রীতিনীতি রেখে গিয়েছিলেন সেই নিয়মকানুন সেই রীতিনীতি সেই সুন্নাত থেকে দূরে সরে আসার কারণেই আজকে মুসলিম উম্মার মধ্যে এত বিভক্তি একটা মোটা দাগে একটাই যদি আমরা কথা বলতে চাই একটাই যদি উত্তর দিতে চাই তাহলে উত্তর একটাই যে আমরা সুন্নাত থেকে দূরে সরে এসেছি আল্লাহ রসুল ইসলাম যে দিন আমাদের কাছে যেভাবে রেখে গিয়েছিলেন সেই দিনকে আমরা সেইভাবে রাখতে পারি নাই সেইভাবে অনুসরণ করতে পারি নাই বলেই আজকে আমাদের মধ্যে এত দ্বিধা বিভক্তি এত ফেরকা সৃষ্টি হয়েছে মোটা দেখে একটাই কথা আর এই কারণে আল্লাহ রসুদাম মৃত্যুর আগে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সাহাবি আল ইবাদ সারিয়া থেকে বর্ণিত যে হাদিসটি আমরা সবাই জানি আল্লাহ রসুহসাল্লাম বলছেন যে তারাক্তু তারাকুক কানা কানিহা আমি তোমাদেরকে এমন একটা দিনের ওপর রেখে যাচ্ছি যেই দিনটা এত সরল এত স্বচ্ছ এত স্পষ্ট যে তার রাত এবং দিন সমান রাত দিনের মধ্যে কোনো পার্থক্য নেই অর্থাৎ এত স্পষ্ট এত ইল্লাহ আলেকুন এই দিন থেকে হবে শুধুমাত্র সেই ব্যক্তি যে ব্যক্তি আত্মঘাতী যে ব্যক্তি নিজেকে ধ্বংস করে ফেলেছে শুধুমাত্র সেই ব্যক্তি বিভক্ত হয়ে যাবে তারপরে আল্লাহ রসুল যেটা বলছেন আমার পরে তোমরা যারা জীবিত থাকবে তোমরা দেখবে মানুষের মধ্যে অসংখ্য এখতলাফ অসংখ্য মতভেদ অসংখ্য মত পার্থক্য এক একজন এক এক পথে চলছে এক একজন এক এক কথা বলছে এই সময় তোমাদের কি হবে। হবে। রাশিদিন। এই সময় তোমাদের দায়িত্ব আমার সুন্নাতের উপর তোমরা আঁকড়ে ধরে থাকবে আমার সুন্নাতের উপর তোমরা টিকে থাকবে এবং আমার খোলাফা রাশিদিন অর্থাৎ সাহাবায় কেন যে সুন্নাত রেখে গিয়েছেন সেই সুন্নাতের উপর তোমরা টিকে থাকবে শুধু তাই না আব্দু আলে হাবিন তোমরা দাঁতের মাড়ি ধরে সেই সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো তাহলে আল্লাহ রসুল ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে আমাদের মধ্যে আজকে যে ফেরকা ওয়ারিয়ার এই যে দল উপদল রয়েছে এগুলো সম্পর্কে আল্লাহ রসুলকে আগে জানতেন না জানতেন জানতেন এবং ভবিষ্যৎবাণীও করে গিয়েছেন তোমাদের মধ্যে বিভক্তি হবে এমনকি আরেকটা হারিস আল্লাহ রসুল বলছেন না মুসলিম উম্মার মধ্যে অন্যান্য উম্মাতের মধ্যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে ভাগ হয়েছিল বাহাত্তরটা আর মুসলিম উম্মার মধ্যে বিভক্তি হবে কতটা তিয়াত্তর ভাগ তার মানে আরো বাড়বে কমবে না আরো বাড়বে এই ভবিষ্যৎবাণী আল্লাহর রসুল আগেই করে গিয়েছেন এবং সমাধানটা কি সেটা বলে দিয়েছেন সমাধানটাও বলে দিয়েছেন যে সমাধান হচ্ছে সুন্নাতের উপর টিকে থাকা ওই হাদিসে বলছেন যে হাদিসে তিয়াত্তর ফিরকার কথা বলা হয়েছে সেখানেও লাস্টে বলা হচ্ছে যে একটা দল মাত্র জান্নাতে যাবে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন সে একটা দল কারা আল্লাহ রসুল সেই নাজি ফেরকার পরিচয় দিচ্ছেন মা না আলিহ আসহাবি সেই দলটি হচ্ছে তারা যারা আমার এবং আমার সাহাবাহিকেরাম যে পথের উপর যে নীতির উপর প্রতিষ্ঠিত রয়েছে সেই নীতির উপর প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে সেই দল তারাই হচ্ছে সেই নাজি ফেরকা তাহলে ইসলাম সমাধান সমস্যার কথা বলে গেছেন সমস্যা যে হবে এটা বলে গেছেন এবং সমস্যার সমাধানও দিয়েছেন তারপরেও আজকে মুসলিম মা আজকে আমরা অসচেতন প্রচন্ড রকম অসচেতন প্রচন্ড রকম গাফেল আমরা সমস্যাও জানি আমরা সমাধানও জানি তারপরেও আমরা নানা রকম নানা মতবাদে বিভক্ত হয়ে পড়ে থাকছি প্রিয় উপস্থিতি এবার আসুন সুন্নাতের অনুসরণের জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এত কেন আমাদের তাকিদ দিলেন কেন আল্লাহ রবুল আলমিন বারবার পবিত্র কোরআনে আমাদেরকে সুন্নাত অনুসরণ করার জন্য বললেন কোরআনে অন্তত চল্লিশটা আয়াত পাওয়া যায় যেখানে আল্লাহ রবুল আলমিন তার রাসুলকে অনুসরণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দিচ্ছেন আজকে মুসলিম মধ্যে যে বিভক্তিগুলো চলছে আপনারা দেখবেন যেখানে যাবেন যেখানে দেখবেন বিভক্তি চলছে সেখানে দেখবেন কোন একটা হাদিসকে অস্বীকার করা হচ্ছে কোনো একটা হাদিসের নীতি থেকে দূরে সরে থাকা হচ্ছে আর এ কারণে ইখতলাফ তৈরি হচ্ছে আমাদের মধ্যে এখন একটা দল তো তৈরি হয়ে গেছে আবার তারা বলছে হাদিস মানাই লাগবে না এমনিতে যে অবস্থা এখন হাদিস কেউ অর্ধেক মানছে কেউ সিকি মানছে কেউ আরেকটু একটু বেশি মানছে আর কেউ একটু কম মানছে আর একটা দল এখন বলছে হাদিস মানাই লাগবে না সমস্ত সমস্যা কিন্তু ওই জায়গাতেই সুন্নাত মানা এবং না মানানি হাদিসদের যেটা বক্তব্য যে আমাদেরকে সুন্নাত অনুসরণ করতে হবে এবং সেই সুন্নাত অনুসরণ অর্ধেক নয় সেটা নয় সেটা শতভাগ একটা সুন্নাতকে আমরা হাত ছাড়া করতে রাজি নই আমরা শতভাগ সুন্নাতের অনুসারী হতে চাই এবং শতভাগ সুন্নাতের অনুসারী হওয়ার মধ্যেই আমাদের নাজি ফেরকার অনুসারী হওয়া বা নাজি ফেরকার অন্তর্ভুক্ত হওয়া নির্ভর করছে আমাদের বক্তব্য এটাই আমরা কিন্তু নতুন কোনো বক্তব্য সমাজে নিয়ে আসি নাই আমরা নতুন কোনো মতবাদ সমাজে প্রতিষ্ঠা করার জন্য আসি নাই আল হাদিস মতবাদ এটা কোনো নতুন মতবাদের নাম নয় এটা ইসলামের যে মৌলিক দাওয়াত ইসলামের যে মৌলিক দাবি সেই দাবিটা এবং সেই দাওয়াতটা প্রতিষ্ঠারই আন্দোলন প্রিয় উপস্থিতি এবার আসুন প্রথম কথা আল্লাহ রসুল্লাহ ইসলামের সুন্নাতকে অনুসরণ করাকে এত কেন গুরুত্ব দেওয়া হয়েছে পবিত্র কোরআনে এবং হাদিসে আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে বলছেন ইল্লা আমি এই পৃথিবীতে যত নবী প্রেরণ করেছি পৃথিবীতে যত নবী প্রেরণ করেছি এই জন্য করেছি যেন আমার নির্দেশে তাদেরকে অনুসরণ করা হয় প্রত্যেক নবীকে আল্লাহ আলম কি জন্য পাঠিয়েছেন একটা মডেল করে পাঠিয়েছেন এক একটা আদর্শ করে পাঠিয়েছেন যেন তাকে দেখে আমরা অনুসরণ করতে পারি যে কিভাবে আমরা আল্লাহ দিনের প্র্যাকটিসটা করব। কিভাবে আমরা নিজেদের জীবনটাকে পরিচালনা করব। এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর প্রেরণ করেছে আল্লাহ রব্লা আলমিন চাইলে এই মডেল এই আদর্শ না পাঠালেও পারতেন আল্লাহ রব্ল আলমিন চাইলে শুধুমাত্র কোরআন শুধুমাত্র তাওরাত শুধুমাত্র ইঞ্জিল আমাদের কাছে পাঠিয়ে দিতেন আমরা যারা শিক্ষিত মানুষ তারা সেগুলো পড়ে পড়ে আমল করতাম মূর্খ মানুষরা আমাদেরকে অনুসরণ করতো এটাও তো হতে পারতো কিন্তু আল্লাহ রব্লু আলম এটা করেন নাই এটাই দায়িত্ব আল্লাহ আলম দেন নাই আমাদেরকে আল্লাহ আলম সহজ করে দিয়েছেন আমাদের সামনে মডেল পাঠিয়ে দিয়েছেন যেন সেই মডেল দেখে আমরা অনুসরণ করতে পারি কিভাবে আমরা আল্লাহ তাহলে সুন্নাত অনুসরণ করতে হবে কেন এর কারণ হচ্ছে এই আল্লাহ রব্লা আলমিন আমাদের কাছে পাঠিয়েছেন সেই মডেল সেই মডেলকে অনুসরণ আপনি করছেন কিনা এটা আমার আপনার জন্য পরীক্ষা যদি আপনি সেই মডেলকে জাস্ট খালি

এবং আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য বাদ দিয়ে অন্য কারো আনুগত্য করে তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে ফেলো না তার মানে আপনার কাছে একটা মডেল দেওয়া হয়েছে একটা আদর্শ স্থাপন করা হয়েছে আপনি এই আদর্শ এই মডেলকে ছেড়ে দিয়ে আপনি এর বাইরে যত ভালো কাজই করেন না কেন নিজের মতো করে আপনি যা খুশি করেন এবং সেটাকে আপনি যদি ভালো কাজও মনে করেন সেটাকে আল্লাহ রবুল আলমের কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলছেন না তুমিল তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না ভালো কাজ করছো বটে কিন্তু সেই কাজটা যদি আল্লাহ রসুল আল্লাহ না আল্লাহ কেন আমরা সবাই আমরা সবাই এমন কোন ব্যক্তি আমাদের মধ্যে নেই যারা আল্লাহ সাল্লাহ ইসলামকে ভালোবাসি না তাই না প্রত্যেকে আমরা ভালোবাসি প্রত্যেকে তার নামে দরুদ পাঠ করি প্রত্যেকে তার নাম শুনলে আমাদের অনেক ভাই আছেন যারা চোখে আঙ্গুল দিয়ে তার প্রতি সম্মান দেখান রাসুলের নাম করে কত গান তৈরি করা হয়েছে সোনার মদিনায় নিয়ে যাও আমাকে সোনার মদিনায় আমার সালাম প্রেরণ করে দাও কত গান আমরা শুনি না হাজার হাজার গান তৈরি করা হয়েছে কিন্তু দেখবেন মজার বিষয় এই ভাইয়েরা যারা এই সমস্ত গান নিজেরা রচনা করেছেন এবং নিজের নিজেরা রাসুলসলামের মহাব্বতের কথা বলেন তারা মহাব্বত পর্যন্তই সীমাবদ্ধ থাকেন যখনই তাদের সামনে বলা হয় সুন্নত অনুসরণের কথা তখন তারা একশো ভাগ দূরে চলে যান একশো হাত দূরে চলে যান তখন তাদের অবস্থান হয় একশো হাত দূরে থাকুন সুন্নাত অনুসরণের বেশ বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই তাদের আগ্রহ শুধু মোহাব্বত প্রকাশ করা আপনি মোহাব্বত যদি প্রকাশ করতে চান আপনার মহাব্বতটা যদি সঠিক হয়ে থাকে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে সেটা প্রমাণ হবে কি দিয়ে রাসুসলামী সুননাথকে অনুসরণের মাধ্যম দিয়ে আপনি শুধু মুখে মুখে মোহাব্বত প্রকাশ করলেন এটা দিয়ে কখনোই আপনার মহাব্বত প্রকাশ হবে না প্রকৃত মহাব্বত জাহির হবে না আল্লাহ আল্লাহবাহী স্পষ্টভাবে বলছেন কুলিন কুন্তুম তোহেবন আল্লাহ হে মোহাম্মদাম আপনি আপনার উম্মত বলে দিন ইনকুন তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো প্রকৃত অর্থেই তাহলে আমার অনুসরণ করো ইহবিব কুমুল্লাহ তাহলে আল্লাহ রবুল্লা আলম তোমাদেরকে ভালোবাসবেন ওয়াক ফিল্লা কুম দুনুবাকুম এবং তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন আল্লাহ রবুল্লা আলমিনকেও যদি আমরা ভালোবাসতে চাই সেই ভালোবাসার প্রকাশটা হবে কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে অনুসরণের মাধ্যম দিয়ে তাকে যদি অনুসরণ না করে এমনিতেই খামাখা বলে আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি আমার এই মোহাম্মতের কোন দাম আল্লাহর কাছে নাই আল্লাহ খুবই স্পষ্ট ভাষায় বলছেন তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন রসুল তোমরা তার অনুসরণ করো যেখান থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা দূরে থাকো একদম ক্লিয়ার স্পষ্ট কথা এর বাইরে আর কোনো কথা নেই যা নিয়ে এসেছেন তা অনুসরণ করো যা থেকে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকো এটি হচ্ছে প্রকৃত ইত্তে বাউস সুন না আল হচ্ছে প্রকৃত আল্লাহ রসুল্লাহু মহাব্মতের পরিচয় আল্লাহ র ব্লাহীন আরো পরিষ্কার ভাষায় বলছেন মাইউ তুমি রসুল আফাকত আল্লাহ যে ব্যক্তি আল্লাহ রসূলে আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো অমানতা আল্লাহ ফামায়াসাল্না কারিম হাফিজা যদি কেউ তোমার সুন্নাতকে দেখেও সে পিঠ প্রদর্শন করে চলে যায় দূরে চলে যায় অবজ্ঞা করে তাহলে আমি তোমাকে তাদের সংরক্ষণকারী হিসাবে আমি তোমাকে প্রেরণ করি নাই তারা যদি নিজেরা ধ্বংস হয়ে যেতে চায় ধ্বংস হয়ে যাক তোমার দেখার কোনো দরকার নেই তোমার দায়িত্ব তাদের কাছে তোমার উপস্থাপন করা সর্বশেষ যে বিষয়টি আল্লাহ বলছেন লাকাত হাসানা আল্লাহ বলছেন তোমাদের জন্য আল্লাহ রসুল রসুল্লাহলামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ লিমান কানে আরজুল্লাহ যে ব্যক্তি আল্লাহকে চায় যে ব্যক্তি আল্লাহর দিদান লাভ করতে চায় ওয়ালি পরকালে যারা মুক্তি পেতে চায় ওদাকার আল্লাহ কা এবং আল্লাহকে যারা অধিক অধিক স্মরণ করে তাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ সবচেয়ে উত্তম নমুনা সবচেয়ে উত্তম মডেল কে তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া এবারে আসুন আল্লাহ রসুল্লাহ সাল্লাম নিজের আনুগত্য সম্পর্কে কি বলেছেন আল্লাহ রসুল বলছেন কুল্লো মাতি ইয়াদুল্লাহ জান না আমার উন্মতের প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি তারা জান্নাতে যাবে ইল্লা মান আবা তবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে জান্নাতে যেতে অস্বীকার করে সাহাবাইকরাম জিজ্ঞাসা করলেন ফল ও অমাই আবা পৃথিবীতে এমন কোন ব্যক্তি কি আছে যে সে জান্নাতে যেতে অস্বীকার করে সাহাবাইকরাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি কেমন কথা বললেন পৃথিবীতে এমন কোন ব্যক্তি কি আছে সে জান্নাতে যেতে অস্বীকার করে জাহান্নামে যেতে চায় পৃথিবীর সবচেয়ে খারাপ নিকৃষ্ট মানুষটাও কখনো বলবে না আমি জাহান যাব যাবো কেউ বলবে কখনো বলবে না সবাই জানাতে যেতে চায় তাহলে আল্লাহ রসুল আপনি কেন বললেন যে যে জানাতে যেতে অস্বীকার করে সে জানাতে যাবে না তখন আল্লাহ রসুল্লাহ ইসলাম বললেন মানে আতা আনি দাখালাল জাননা যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জানাতে যাবে ও মানে আসা আনি আবা যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে সে যেন জান্নাতে যেতে আসলে অস্বীকার করছে আপনি সুননাথকে অগ্রাহ্য করছেন সুননাথের অবজ্ঞা করছেন তার মানে আপনি অস্বীকার করছেন মৃত্যুর কিছুদিন পূর্বে স্পষ্ট ভাষায় আমাদের সামনে বলে গিয়েছেন তারা তো ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে মাত্র দুইটা জিনিস রেখে গেলাম লান্তা দিল্লু তোমরা কখনোই পদভ্রষ্ট হবে না মাতা মাস্তাত যতদিন তোমরা ওই দুটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে সেই দুটো জিনিস কি নবীর সুন্না এই দুটি হচ্ছে আমাদের জন্য একমাত্র অনুসরণীয় এবারে আসুন সাহাবাই কেরাম তারা কিভাবে সুন্নাতে অনুসরণ করতেন এ বিষয়ে উদাহরণ দিতে গেলে অনেকগুলো উদাহরণ দিতে হবে শুধুমাত্র এটুকুই আমরা বলবো যে আল্লাহ রসুল ইসলামের প্রত্যেকটা পদাঙ্ক তারা অনুসরণ করতেন আল্লাহ রসুল যেখানে যেতেন সেখানে তারা যাওয়ার চেষ্টা করতেন যেখানে তারা যেখানে আল্লাহ রসুল জীবনে কখনো একবার স্যান্ডেল খুলেছেন সেখানে তারা যে একবার স্যান্ডেল খুলে আসতেন এইভাবে তারা অনুসরণ করতেন প্রত্যেকটা পদাঙ্ক তারা অনুসরণ করতেন এমনকি ওমার হজারাত থেকে বর্ণিত একটা হাদিস এভাবে এসেছে আমরা যারা হজে যাই হজে যে হাজরা আসওয়াদকে চুম্বন করি তাই না একদিন ওমার আজারত রানু তিনি ওই হাজরা আসক্ত চুম্বন করছেন তিনি জানেন এটা একটা জড় বস্তু ওটাতে চুম্বন করলে সেটা সেই জড় বস্তুটা সেটা কোনো স্পর্শ পায় সে কোনো অনুভূতি তার কোনো অনুভূতি জাগ্রত হয় কিছু হয় না তারপরেও তিনি চুম্বন করছেন বা আমরা চুম্বন করছি কেন করছি ওমার আজারত রানু বলছেন হে পাথর তুমি জেনে রাখো আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না কিন্তু আল্লাহ রসাল্লাহিসাল্লাম তোমাকে চুম্বন করেছেন বলেই আমি তোমাকে চুম্বন করছি তারই ছেলে ওমর অমর রাজার তালা আনহু তাকে একদিন তার সাথীরা জিজ্ঞাসা করলো হে ওমর আপনি তো একজন বড় আপনি বলুন যে কোন হজটা উত্তম তো ইবনে বললেন যে তোমরা তামাত্ম জানেন তো তামাত্তু মানে প্রথমে ওমরা করে এহরাম এহরাম থেকে খালি হতে হবে তারপরে আবার হজ করতে হবে একই এহরামে একই এহরামে দুইটা না অর্থাৎ একটা এহরাম পরে আমরা প্রথমে ওমরা করব তারপর আরেকটা এহেরাম পরে হজ করবো এটার নাম হচ্ছে তামাত্ম হজ তো ইবন উমার বললেন যে তোমরা তামাত্ম হজ কর তখন তার সাথীরা বলল হে ইবনে ওমার আপনার আব্বাত ইফরাত হজ পছন্দ করতেন অর্থাৎ একই এহরামে ওমরা এবং হজ করা পছন্দ করতেন তখন ইবনে ওমর রাজার বলছেন দেখেন দেখো আল্লাহ রসুসুলসাল্লাম পছন্দ করতেন তামাত্ত হজ তখন তার সাথীরা আবারও বলল হে ইবনমার আপনার আব্বা তো পছন্দ করতেন হজ ইফরান আপনি কেন তামাত্তর কথা বলছেন যখন বারবার এভাবে বলতে লাগলো তখন ইবন ও মারজার অত্যন্ত ক্ষিপ্ত হয়ে বললেন আফা কিতাব আফা কিতাব উল্লাহ আহাক আন্ত আম ওমার আল্লাহর কিতাব কি অধিক অনুসরণের যোগ্য নাকি ওমারের সুন্নাত বেশি অনুসরণের যোগ্য আরেকটা একটা রেয়াতে আছে আল্লাহ রসুলাম যেটা পছন্দ করতেন সেটাই বেশি উত্তম নাকি ওমর রাজিরাত রাহু যেটা পছন্দ করতেন সেটা উত্তম অর্থাৎ ওমর রাজিরাত রাহুকে পর্যন্ত তিনি অগ্রাধিকার দিলেন না দিলেন কাকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে উমার রাজা তাল তার পিতা সেই পিতাকে তিনি ছেড়ে দিলেন তার মহাব্বতে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মহাব্বতে সাহাবা এখানে এভাবেই আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে সব সময় সবার উপরে রাখতেন আজকে আমরা তো সামান্য মোল্লা মনসির কথায় সামান্য অমুকের কথায় তমুকের কথায় হাদিস ছেড়ে দিতে কোন দ্বিধাবোধ করি না আর কেরাম স্বয়ং বকার মর্যাদাবান যারা যারা জীবিত অবস্থাতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন যারা আল্লাহ রসুল ইসলামের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তাদের কথাকে পর্যন্ত দেওয়ালে ছুড়ে দিতে কোন রকম তোয়াক্কা করতেন না যখন সেটাকে আল্লাহ রসুল্লাহ ইসলামের হাদিসের বিপরীত পেতেন উপস্থিতি সাহাবা কাম এভাবেই সুন্নাথকে মর্যাদা দিয়ে গেছেন এবার আসুন মুস্তাহিদিন যে সমস্ত ইমামদের নামে আজকে বড় বড় মাঝহাব তৈরি হয়েছে হানাফি মাঝহাব বলেন মালিকী মাঝহব বলেন হাম্বলি মাঝহাব বলেন শাহী মাঝহ বলেন এই সমস্ত মাঝহাবের যে সমস্ত ইমামরা রয়েছেন তারা কিভাবে হাদিসকে অনুসরণ করেছেন তাদের প্রত্যেকেরই একটাই কথা ছিল ইমাম আবু হানিফা থেকে শুরু করে প্রত্যেকের এক একটাই কথা ছিল হাল হাদিস ফরমাজহব আমাদের সবারই মুগস্ত যখন কোন হাদিস সহিহ সূত্রে প্রমাণিত হবে জেনে রেখে ওটাই আমার mazhab তারা এমনও কথা বলেছেন যদি আমার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত হয় তাহলে তোমরা আমার কথাকে দেওয়ালের ছড়ে মেরো এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তোমরা গ্রহণ করো প্রত্যেক ইমামের একই কথা ছিল যেই ইমামদেরকে আজকে আমরা নাম করে তাদের নামে আমরা mazhab বানিয়েছি তারা এই কথা স্পষ্ট ভাবে বলে গেছেন তারা কেউ বলেননি তোমরা আমার অন্ধভাবে অনুসরণ করো আমি যেটা বলছি তারা এই কথা কখনো বলেন না মজার হচ্ছে ইমাম আবু সাথী ছিলেন যাদেরকে বলা বলে আইন ইমাম মোহাম্মদ এমন এবং ইমাম আবু ইউসুফ রাহে মাহমুল্লাহ তারা কি করেছেন ইমাম জোয়াইনি বলছেন ইমামুল হারামাইন নামে যিনি পরিচিত ইমাম আল জোয়াইনি তিনি বলছেন যে মোহাম্মদ ইবরুল হাসান এবং ইমাম আবু ইউসুফ তাদের ইমাম অর্থাৎ তাদের উস্তাদ ইমাম আবু হানিফার দুই ত্যাগ করেছিলেন এবং ইমাম থেকে যেটা হয়েছে সেটা তারা অনুসরণ করেছিলেন অর্থাৎ ইমাম আবু হানিফা থেকে বন্ধিত যে মাসলা মাসাইলগুলো তারা দেখেছেন কোরআন সৈয়ারিসের বিপরীত সেটাকে তারা ত্যাগ করেছেন এবং সেটা কতটা দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগে দুই ভাগ তারা ত্যাগ করেছেন এক ভাগ অনুসরণ করেছেন তার সাহেবাইন আজকে আমরা কতদিন পর চোদ্দশো বছর পরে এসে আমরা অনেক দাবি তুলছি কিন্তু তার যারা দুইজন সাথে ছিলেন তারা পর্যন্ত ত্যাগ করেছিলেন কেন ত্যাগ করেছিলেন তারা তাদের ইমামের কথা অনুসরণ করেছিলেন আর আমরা করি নাই তারা তাদের ইমামের অনুসরণ করে দুই তৃতীয়াংশ ফতোয়া বাদ দিতে তারা দ্বিধা করেন নাই কিন্তু আজকে আমরা চোদ্দশো বছর পরে এসে আমরা অনেক লম্বা লম্বা কথা বলছি আমরা সবাই জানি হেদায় নামে হানাফি মাঝাবের বিখ্যাত একটা গ্রন্থ রয়েছে যেটাকে বলা হয় হানাফি মাঝাবের একটা আকর গ্রন্থ সেই গ্রন্থের একটা ব্যাখ্যা রয়েছে আল আশবাহ নামে সেখানে ইমাম আল হাদিস হাদিস যখন কোনো হবে আলা খেলাফিল মাধাব এবং সেটা আমাদের মাঝহাবের বিপরীত হবে অর্থাৎ হানাফি মাঝহের বিপরীত হবে অমিলাবিল বিল হাদিস সেই ক্ষেত্রে আমল হবে কার উপরে হাদিসের উপরে আমাদের যে ফিক সেইটার উপরে না আমাদের বা মাঝধাপ সেটার উপরে না বরং আমল হবে কার ওপরে হাদিসের উপরে ওই একুনা আলা মাদাবিহি লা লাই উখরুজু মুখাল্লিদাহু আনকাউনি হানাফিয়ান বিল আমালবিহি আর যদি কোনো হানাফি ব্যক্তি মাঝধাবের ফতোয়া বাদ দিয়ে যদি তিনি হাদিসের উপর আমল করেন তাহলে তিনি হানাফি মাঝধাব থেকে বেরিয়ে যাবেন না কথা থেকে স্পষ্ট হলো আবার বলছি তিনি বলছেন যদি কোনো হানাফি ব্যক্তি যিনি নিজেকে হানাফি করে দাবি করছেন কিন্তু হানাফি কোনো ফতোয়া দেখছেন যেটা তাহলে সেই দিয়ে যদি তিনি সহিদিসের অনুসরণ করেন তাহলে তিনি হানাফি মাঝাব থেকে বেরিয়ে যাবেন না এটা কার কথা এটা হানাফি মাজহাবের একজন বড় ইমাম ইমাম আল বেরি আল তিনি এ কথা অত্যন্ত স্পষ্টভাবে বলে গেছেন উপস্থিতি আমরা যেটা বলতে চেয়েছিলাম সমস্ত মাঝাবের ইমাম যারা ছিলেন বড় বড় ওলামায় কালাম যারা ছিলেন তারা কেউ কখনো এই কথা আমাদের শিক্ষা দেন নাই যে আল্লাহ রসুলামের হাদিসকে বাদ দিয়ে তোমরা অমুকের ফত অনুসরণ করো অমুককে অন্ধ অনুসরণ করো এ কথা কোনো ইমাম বলে যান এগুলো সব আমাদের পরবর্তী যারা আমরা আছি এটা তাদের নিজস্ব আবিষ্কার পৃথিবীতে যত ওলামায় কেরাম এসেছেন কোনো ওলামায় কেরাম যারা হকপন্থী ওলামায় কেরাম তারা কখনো এ কথা বলেন নাই তোমরা কাউকে অন্ধভাবে অনুসরণ করো কারণ অন্ধভাবে অনুসরণ করা এটা কখনো ইসলামের দাবি হতে পারে না ইসলাম অন্ধত্বের ধর্ম নয় ইসলাম জ্ঞানের ধর্ম ইসলাম এলমের ধর্ম ইসলাম কেন আপনাকে অন্ধ হওয়ার জন্য আহ্বান জানাবে ইসলাম কাউকে কখনো অন্ধ হওয়ার জন্য আহ্বান জানায় নেই ইসলাম বরং জ্ঞানের দিকে আহ্বান জানিয়েছে ইসলাম এলমের দিকে আহ্বান জানিয়েছে এলমি ইসলামের গর্ব এলমি এবং জ্ঞানী হচ্ছে ইসলামের অহংকার পৃথিবীর সমস্ত জ্ঞানীকে যদি একত্রিত করা হয় এবং আল কোরআনকে যদি পাশে রাখা হয় কার জ্ঞানটা বেশি হবে নিঃসন্দেহে আল কোরআন তাই না আল কোরআনটাই নিঃসন্দেহ নিঃসন্দেহে অভ্রান্ত সত্যের প্রতীক অন্য যত আইলেম আছে অন্য যত জ্ঞান আছে তার মধ্যে নিঃসন্দেহে ভুল থাকবে এটাই স্বাভাবিক কারণ এটা মানুষের জ্ঞান আর কোরআন এবং সৈয়াদিস কি এটা আল্লাহর পক্ষ থেকে আসার জ্ঞান এতে কোনো ভুল থাকার কোনো অবকাশ নেই প্রিয় উপস্থিতি এবার আমরা আসব আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সুন্নাতকে আমরা কিভাবে অনুসরণ করব। কেন অনুসরণ করব এতক্ষণ আমরা আলোচনা করলাম এবার কিভাবে অনুসরণ করব এই জায়গাতে এসে আমাদের আরেকটা একটা বড় ধরনের বিভ্রান্তি রয়ে গেছে যারা আমরা মোটামুটি নিজেদের মুসলিম বলে দাবি করি আমরা প্রত্যেকেই দাবি করি যে আমরা কোরআন এবং সুনার অনুসারী প্রত্যেকে আমরা দাবি করার চেষ্টা করি আমরা প্রত্যেকে বলে আমরা আল্লাহ রসুল্লাহ সুন্নাতকে অনুসরণ করি কিন্তু কিভাবে অনুসরণ করি এই জায়গায় এসে কিন্তু আমাদের দ্বিধা বিভক্তি শুরু হয়ে যায় প্রথম কথা হচ্ছে এই আর তাসলিম আল কামেল সুন্নাতকে অনুসরণ করতে শত ভাগ অর্ধেক অনুসরণ করা শিখি অনুসরণ করা বা একটু বেশি আর একটু কম এইভাবে অনুসরণ করার কোনো সুযোগ আছে আফাতু নির আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহর কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশকে পরিত্যাগ করবে এটা হতে পারে না সুননাথকে অনুসরণ করতে হবে শতভাগ একজন বিদ্যান বলছেন যে ব্যক্তি একটা সুন্নাতকে অস্বীকার করলো সে যেন সমগ্র সুননাথকে অস্বীকার করে ফেলল কোন সুন্নাত যদি প্রমাণিত হয়ে যায় এটা আল্লাহ রসুলামের পক্ষ থেকে এসেছে সেই সুন্নতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে সেটা মাঝাবের নাম দিয়ে হোক সেটা তরিকার নাম দিয়ে হোক সেটা আর যে কিছুর নাম দিয়ে হোক না কেন সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আমাকে অবশ্যই শতভাগ অনুসরণ করতে হবে শতভাগ অনুসরণ নিশ্চিত করা গেলে আমি নিজেকে সুন্নি বলে দাবি করতে পারবো আহলুল সুন্নত আল জামাত হিসাবে নিজেকে দাবি করতে পারবো আহলুল হাদিস হিসাবে দাবি করতে পারবো আল্লাহ পবিত্র কোরআন সুরা নুরের একান্ন নম্বর আয়তে বলছেন ইন্নামা কানা কৌলাল মিনিনা ইদা দোল আল্লাহ রসুলিহি লেহ কুমাবাই নহুমা আইয়া কুলুসামে না ওয়াতা না পৌলা আই মুমিনদের কথা ছিল এটাই মুমিনদের কথা হবে এটাই ঈদা দো ইলআল্লাহ রসুলহি যখন তাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান জানানো হবে অর্থাৎ আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত অনুসরণের জন্য যখন তাকে আহ্বান জানানো হবে লেহা কুমাবাই যে কোনো বিষয়ে হোক না কেন ফয়সানা করার জন্য যখন বলা হবে তুমি আল্লাহ এবং তার রাসুলে অনুসরণ করো অর্থাৎ আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নতে অনুসরণ করো তাদের বক্তব্য হবে শুনলাম এবং মেনে নিলাম ইহুদিদের বক্তব্য ছিল সামিয়ানা ও আসাই না শুনলাম এবং অবাধ্যতা করলাম পরিত্যাগ করলাম আর মুসলমানদের বক্তব্য কি হবে সামিনা ওয়াতা শুনলাম মেনে নিলাম এখানে কোন ধরনের কোনো শর্ত লাগাবো না অমুক তো অনেক বেশি জানতেন উনি তো এই কথা বলেন নাই অমুক মাঝাবের ইমাম উনি তো অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন উনি তো একথা বলেন নাই এই সমস্ত শর্ত দিয়ে হাদিসকে অগ্রাহ্য করার কোনো সুযোগ আছে মুসলমান তিনি যিনি শতভাগ আত্মসমর্পণের জন্য নিজেকে প্রস্তুত রাখেন যখনই শুনবেন আল্লাহর কিতাম রসুলের সুননা থেকে কোনো বক্তব্য একটাই কথা হবে তার সামিয়ানা ও আতাহানা এই জিনিসটা সবসময় মনে রাখবেন যদি এই সামিনা ও আতাহানা অনুসারে আমরা হতে পারি তাহলে আমাদের মধ্যে আর কোনো এখতেলাফ থাকবে না এখতালাব তখনই হবে যখন বলবো সামিনা ও আসাইনা

দাড়ির বিষয় আল্লাহ রসুল্লাহ সুন্নাত আপনি জেনে গেছেন এখন আপনি বললেন আমার দাড়ি রাখতে ভালো লাগে না দাড়ি রাখলে আমার দেখতে খারাপ লাগে লাগে এই ধরনের কোনো কথা বলার সুযোগ আছে আপনি রাখেন না সেটা আলাদা বিষয় কিন্তু এই সমস্ত কথা আপনার বলার কোনো সুযোগ থাকে না এই সুযোগ আল্লাহুল্লাহমিন আর রাখেন নাই কোনো মুমিনের জন্য রাখেন নাই আমা আসিল আসিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে আল্লাহর অবাধ্যতা করবে এবং রসুল্লার অবাধ্যতা করবে ফাকাত দল্লা দলালা মুবিনা সে ব্যক্তি স্পষ্টভাবে পদভুষ্ট হয়ে যাবে সূরা হাযাব 34 নম্বরায় আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ফাল ইহজারিল্লাযিনা ইখালফুন আমরহি আন তুসিবহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আलिम ওই ব্যক্তির জন্য সতর্ক হওয়া দরকার যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কোন বিধানকে বিধানে বিপরীত কাজ করছে আন তুসিবহুম ফিতনা হয় আল্লাহর পক্ষ থেকে তার উপর কোন ফিতনা কোন পরীক্ষা এসে নাযিল হবে অথবা কালকে কিয়ামতের ময়দানে তার জন্য অপেক্ষা করছে মহাশাস্তি যদি কোনো একটা আল্লাহ রব্লার দেওয়া বিধান এবং রাসুলের কোন বিধানকে আপনি যদি অস্বীকার করেন তার বিপরীত কাজ করার চেষ্টা করেন সব সময় আপনার মনে এই ভয় থাকা দরকার যে আল্লাহর পক্ষ থেকে ময়দানে আমি লাঞ্ছিত হয়ে যাব এই আয়টাকেই ওলামা কেরাম অনেক জায়গায় ব্যবহার করেছেন ইমাম মালেকের কাছে একজন ব্যক্তি এক সময় এসেছিল এসে বলছে হে ইমাম মালিক আমি এহরামের কাপড়টা জুল হোলাইফা থেকে না বেঁধে অর্থাৎ মিকাত থেকে না বেঁধে আমি আল্লাহ রসুলের রওজা থেকে অর্থাৎ তার কবর থেকে বাঁধতে চাচ্ছি ইমাম মালিক বললেন তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার উপর ফেতনা এসে নাজিল হবে তোমার উপর বিপদ এসে নাজিল হবে তখন সে লোকটা অবাক হয়ে গেল সে বলছে ইমাম মালিক আপনি এই কথা এই কথা কেন বললেন আমি জুল হুলাইফা থেকে এহরাম না বেঁধে আরো উত্তম জায়গায় যে বাচ্ছি পাচ্ছি সেই উত্তম জায়গাটা কোন জায়গা আল্লাহ রসুলের কবর সেখান থেকে আমি এহরাম বাচ্ছি আর আপনি বলছেন আমার উপর ফেতনা নাজিল হবে কেন তখন ইমাম মালেক এ আত্মী তাকে পড়ে শোনালেন শুনিয়ে তাকে বলছেন আল্লাহ রসুল তোমাকে বলেছেন জুল হলাইফা থেকে বাঁধতে তুমি জুল হলাইফা থেকে না বেঁধে কেন আল্লাহ রসুল্লাহ কবথ থেকে বাদতে গেলে এটাই তোমার ওপর ফেত্না নাজিল হওয়ার কারণ প্রিয় এভাবে আল্লার অব্লিম পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আমাদেরকে হুশিয়ারি দিয়ে দিয়েছেন আপনি যেন কোনো অবস্থাতেই আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম সুন্নতকে অগ্রাহ্য না করি সুন্নাতকে যেন আমরা অবহেলা না করি তাহলে সুন্নাতকে অনুসরণ করতে হবে শতভাগ আর তাসলিম আল কামেল পূর্ণ আত্মসমর্পণ করতে হবে কোন অবস্থাতেই কোন রকম যুক্তি দিয়ে অথবা কোনো মাঝাবের বক্তব্য দিয়ে কোনো তরিকার বক্তব্য দিয়ে কোনো আলেমের বক্তব্য দিয়ে হাদিসকে কখনো খণ্ডন করা যাবে না দুই নম্বর তারকুল বেদা আমাদেরকে অবশ্যই বেদাতকে পরিত্যাগ করতে হবে বেদাত মানে কি নতুন সৃষ্টি করা আল্লাহ রসুলের সুন্নাকে বাদ দিয়ে নতুন কিছু সৃষ্টি করার নামটা কি বেদাত আল্লাহ বেদাহাতের একটা স্পষ্ট সংজ্ঞা দিয়ে গেছেন যেটা আমরা সবাই কম বেশি জানি মানে আমি আমানান যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের বিষয়ে আমার কোনো নির্দেশ নাই সেই আমলটা হচ্ছে কি বেদা আজকে আমাদের সমাজে যারা বেদাহাতি ভাইরা রয়েছেন তারা বেদাতের এই সংজ্ঞাটা তারা বুঝতে চান না তারা পাগলের মতো বলেন যদি কি বলে মিলাদ বেদাত হয় যদি সবাই বেড়াত বেদাত হয় তাহলে এই যে লাইট ফ্যান এগুলো বেদা কারণ লাইট ফ্যান তো আল্লাহ রসুলের যুগে ছিল না আজকে যুগে আমাদের নতুন আবিষ্কার অতএব এটাও হবে তারা বুঝতেই চান না যে একটা জিনিস শরীয়ত আর একটা জিনিস এটা তো আমাদের বাহ্যিক ব্যবহারের জিনিস আমাদের সুবিধার জন্য আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত পৃথিবীতে আমাদের বিভিন্ন নিয়ামত ছড়িয়ে দিয়েছেন এই নিয়ামত আপনি বিভিন্নভাবে ব্যবহার করবেন সেটা অন্য বিষয় কিন্তু আপনি শরীয়তের মধ্যে নতুন কোনো জিনিস আবিষ্কার করতে পারবেন না এটার নাম হচ্ছে বেদা আপনি কেন এর সাথে ফ্যান জুড়ে দিলেন মানে কি আপনার একটা অসৎ উদ্দেশ্য আছে আপনি চান না যে আপনি যে বেদাতটা করছেন সেই বেদাতটাকে মানুষ বেদাত হিসেবে জানান আর এই কারণে আপনি খামাখা একটা উদাহরণ নিয়ে এসে বেদাতের মূল সংজ্ঞাটাই আপনি পরিবর্তন করার চেষ্টা করছেন অরুচাল স্পষ্ট বলে গিয়েছেন মানে আমরুল আমারুল্লা যে ব্যক্তি আমার শরীয়তের মধ্যে এমন কোন আমল আবিষ্কার করলো যে আমলটা আমি করি নাই করতে বলি নাই সেই আমলটা হচ্ছে বেদাত এটা স্পষ্ট সংজ্ঞা এর বাইরে নতুন কোনো সংজ্ঞা আপনার আবিষ্কার করা দরকার ছিল না আল্লাহ রব্লা আলমিন আল্লাহলাম আরো বলছেন ইয়াকুমা উম তোমরা নতুন নতুন জিনিস দিনের মধ্যে আবিষ্কার করা থেকে বিরত থাকো কেন প্রত্যেকটা নতুন নতুন জিনিস সেটা হচ্ছে বেদা অকুল্লাহ দলালা এবং প্রত্যেকটা নতুন সৃষ্টি সেটা হচ্ছে পদভুষ্টতার কারণ অকুল্লা দলালাতিন ফিনার এবং পদভুষ্টতা মানে কি সেই পদভুষ্টতা অবশ্যই জাহান্নামে নিয়ে যাবে এবারে আসি বেদাত কিভাবে হয় সংক্ষেপে একটু জানা দরকার আমাদের বেদাত কখনো হয় একেবারে নতুন সৃষ্টি করার মাধ্যম দিয়ে একেবারে নতুন একটা জিনিস নিয়ে এসেছেন যার কোনো যার কোনো উদাহরণ শরীরের মধ্যে নাই যেমন যে জিনিসটা আমাদের মধ্যে এখন কমন প্রচলিত সবে বরাত এই সমস্ত অনুষ্ঠান আল্লাহ রসুল যুগে কখনো ছিল না সাহবাহের নামে যুগে কখনো ছিল না কোনো হকপন্থী পন্থী ঐলামাইকের যুগে ছিল না এগুলো আবিষ্কার হয়েছে অনেক অনেক পরে কিছু বেদাহাতি মানুষের মাধ্যম দিয়ে এটার কোনো অস্তিত্ব কোনো শিকড় কোনো রুট ইসলামের মধ্যে নাই এটাকে বলা হয় একদম তাহদিস আল সুস্পষ্ট শতভাগ এর কোন রকম সন্দেহের অবকাশ নেই সুন্নাতের নেই যেটাকে বলা হয় এগুলোর মধ্যে রয়েছে মিলাদুল নবী সবে পর যেগুলো এখন কমন প্র্যাকটিস হয় আলহামদুলিল্লাহ এখন এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে তাই না মিলাদ এখন সমাজে অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ আলারিসদের প্রচারণার বরকতে এখন মিলাদ সমাজে আর তেমন নাই সবে বলাতে আস্তে আস্তে উঠে যাচ্ছে তারপর আরো কিছু জিনিস যেগুলো মৃত্যুর পরে আমরা করি কুলখানি কুলখানি কি এখন আছে নাকি আমাদের সমাজে কুলখানি চেহলাম এগুলো মনে এখনো কিছু কিছু জায়গা আছে তারপরে মানুষ মারা যাওয়ার পরে যে খানা দেওয়া যে একটা সিস্টেম ফাতরা না কি যেন বলে এই যে জিনিসগুলো হয় এগুলো এখনো বোধহয় কিছুটা আছে প্র্যাকটিস এই ধরনের যে বিষয়গুলো এগুলো হচ্ছে শতভাগ বেদাত এর মধ্যে সুন্নাতের কোনো অংশই নেই এগুলো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কখনো নিজেও করেন নাই তা সাহাবা ইকলাম কখনই করেনি বা কুরুনে উলা কুরুনে কুরুন মানে যে সর্বোত্তম যে যুগ ছিল সেই সর্বোত্তম যুগের কোনো ব্যক্তি কখনো করেন নাই দুই নম্বর যে বেদাতের উদাহরণ সেটা হচ্ছে আর জিয়াদা কোনো কিছু শরীয়তে অস্তিত্ব ছিল কিন্তু সেটাকে আপনি সেই জায়গায় ব্যবহার না করে অন্য জায়গায় নিয়ে চলে গেছে যেমন যেমন কি যেটাকে বলা হাত সেটাকে অর্থাৎ আপনি যে জায়গায় যেটা করার দরকার ছিল সেটা না করে অন্য জায়গায় করছেন তার একটা বড় উদাহরণ হচ্ছে যেটা আমরা রেগুলার করতাম আগে পাঁচ সালাতের পরে মোনাজাত করা এটা এমন একটা প্র্যাকটিস এটা এমন একটা আমল যে আমলটা আল্লাহ রসুলাম তার জীবদ্দশায় কখনো করেন নাই তিনি দলবদ্ধভাবে মোনাজাত করেছেন করেছেন কোথায় ইস্তিস্কা সালাতের সময় এরকম সাতটা জায়গা পাওয়া যায় যেখানে আল্লাহ রসুল্লাহ আসলাম দলবদ্ধভাবে মোনাজাত করেছেন কিন্তু কখনো তিনি পাঁচাত্তর সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করেছেন এর কোনো প্রমাণ পাওয়া যায় না এমনকি দলবদ্ধভাবে অনুষ্ঠান হয়েছে এখন যেটা আমাদের হয় না আখেরি মোনাজাত বড় বড় যখন সম্মেলন হয় শেষে একটা মোনাজাত দিয়ে শেষ করা হয় এবং সেটার নাম দেওয়া হয়েছে কি আখেরি মোনাজাত আল্লাহ রসুল্লাহলাম কখনো তার জীবদ্দশায় এই ধরনের আখেরি মোনাজাত করেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না একরাম কখনো করেছেন করেন নাই সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ রসুসল্লাহ ইসলাম বিদায় হজের দিন যে দিন এক লক্ষ বিশ হাজার সাহাবীদের সামনে তিনি তার বক্তব্য পেশ করলেন বিদায় হজের ময়দানে তার খুদ্দ পেশ করলেন করার পরে সেইটা একটা বড় মকা ছিল না সবাই মিলে একসাথে দলবদ্ধভাবে মোনাজাত করা কিন্তু আল্লাহ রসুসুল্লাহ ইসলাম সেই মহা সুযোগেও দলবদ্ধ হয়ে মোনাজাত করেছিলেন করেন নাই বদর যুদ্ধে যাচ্ছেন অহুত যুদ্ধে যাচ্ছেন খন্দকের যুদ্ধে যাচ্ছেন শেষবেলায় তো একটা তার এটা করা উচিত ছিল সবাই মিলে একটা দলবদ্ধ মোনাজাত করে তারপরে আমরা যুদ্ধের ময়দানে যাব এটা করা উচিত ছিল না আমাদের কি মনে হচ্ছে কিন্তু আল্লাহ রসুল সেটা কি করেছিলেন করেন নাই আল্লাহ রসুল করেছেন কোথায় সাতটা নির্দিষ্ট জায়গা সেটা আলাদা কিন্তু যেখানে আল্লাহ রসুল করেন নাই সেখানে আপনি করতে গেলেন মানে আপনি একটা নতুন সৃষ্টি করে ফেললেন নতুন একটা আমল আপনি আবিষ্কার করলেন এবং সেটা হচ্ছে অবশ্যই বেদাত এই বেদাত নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তারপরে আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে জিয়াদা কোন জিনিস অতিরিক্ত করা অতিরিক্ত করাটাও আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম প্রচন্ড ভাবে নিষেধ করেছেন এই উদাহরণটা আমরা সবসময় দিয়ে আল্লাহ রসুল্লাহ ইসলামের কাছে একজন বেদুইন একদিন আসলো এসে বলে হে আল্লাহ রসুল আপনি আমাকে অজু করা শিখিয়ে দিন আমি কিভাবে অজু করব আল্লাহ রসুল তাকে শেখালেন প্রত্যেক অঙ্গ তিনবার তিনবার করে ধৌত করা শেখালেন সেখানেও পরে বলছেন হা কাজাল অজু এইভাবেই অজু করতে হয় হামান জাদ আমি যে ব্যক্তি কাসা, যদি কোন ব্যক্তি এর চেয়ে বাড়ায় অর্থাৎ তিনবারের জায়গায় চারবার করে অথবা তিনবারের জায়গায় দুই ধৌত করে সে ব্যক্তি দলামা জুলুম করলো সে ও দলামা সে ব্যক্তি জুলুম করলো কয়টা কথা বললেন তিনটা কথা প্রথমে বলছেন সে একটা খারাপ কাজ করলো তারপরে বলছেন সে সীমা লঙ্ঘন করলো তারপরে বলছেন সে একটা জুলুম করলো কি কাজ করেছিল সে সে তিনবারের জায়গায় আরেকবার বেশি ধৌত করেছে চারবার ধৌত করলে নিঃসন্দেহে তার শরীরটা আরো বেশি পাক পবিত্র হবে তাই না কিন্তু আল্লাহ রসুল এটারও অনুমতি দিলেন না শুধু তো অনুমতি দেননি তিনি দিচ্ছেন কিভাবে কেন ধমক দিচ্ছেন কারণ আল্লাহ রসুলাম যেভাবে শিখিয়েছেন সেটা বাদ দিয়ে আপনি নতুন করে আরো নিজের উপর বাড়িয়ে নিচ্ছেন সুন্নাতের অতিরিক্ত কাজ আপনি করছেন এখানে একটু বলে নেই ফতটা কিন্তু এটা না ফতো হচ্ছে এই যদি আপনার প্রয়োজন হয় আপনি বাড়িয়ে করতে পারেন চারবার কিন্তু বিনা কারণে বিনা প্রয়োজনে আপনি তিনবারে বেশি বাড়াবেন না তবে যদি প্রয়োজন হয় তাহলে করতে পারেন এ বিষয়ে অন্যান্য হাদিসের আলোকে ওলাম একরম ফতো দিয়েছে। তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে সর্বদা সহি হাদিস অনুসরণ করতে হবে হাদিস কয় প্রকার হাদিসের মধ্যে কিছু আছে জৈফ হাদিস কিছু হাদিস আছে জাল হাদিস এবং কিছু হাদিস রয়েছে বা অধিকাংশ হাদিস রয়েছে সেটা হচ্ছে কি হাদিস হাদিসের তিনটা প্রকার কোরআনের মধ্যে কোন রকম সহিব জাল বলে কিছু নেই কোরআন একটাই কোরআনের মধ্যে কোনো বিতর্ক কখনো ছিল না কোনো বাইরের জিনিস কোরআনের মধ্যে অনুপ্রবেশ কখনো করতে পারে নাই আল্লাহ রবুল্লা আলম কোরআনকে হেফাজত করেছেন এভাবে হাদিস কেউ আল্লাহ রব্ল হেফাজত করেছেন তবে একটু অন্য প্রক্রিয়ায় আর এই কারণে হাদিসের মধ্যে কিছু জৈব হাদিস ঢুকে গেছে কিছু জাল হাদিস ঢুকে গেছে তার মানে কি হাদিস কিন্তু জৈব বা জাল হয়নি হাদিসের মধ্যে সাধারণ মানুষ অন্যান্য মানুষ যারা নতুন করে কিছু নিজেরা বানিয়ে দিয়েছে বানিয়ে বানিয়ে হাদিস বর্ণনা করে তারা বলছে এটা বর্ণনা করেছে নাল্লা রসুল এই ধরনের হাদিসগুলো হচ্ছে জাল হাদিস এবং যেগুলোর মানে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় না যে সেটা জাল নাকি সহি সেগুলোকে বলা হয় জয়ীফ হাদিস দুর্বল হাদিস এই দুর্বল হাদিসগুলোকেও অনুসরণ করা যাবে না অনুসরণ করতে হবে একমাত্র সহি হাদিস যেটা সহি সূত্রে প্রমাণিত হয়েছে একমাত্র সেই হাদিসটাকে অনুসরণ করতে হবে সহি হাদিসের বিপরীত যে আমলগুলো রয়েছে সেগুলো আমাদের ত্যাগ করতে হবে প্রিয় উপস্থিতি আজকে আমাদের এই বিষয়গুলো খুব মানতে কষ্ট হয় যখন আমরা বলি ভাই করা সুন্নাত আমিন বলা সুন্নাত তখন আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা প্রতিপক্ষ ওলামায় কেরাম তারা নানা জয়িফ হাদিস নিয়ে আসেন অমুক ওই অমুক হাদিস এটা বলা হয়েছে ওই সহি হাদিসগুলোকে ঠেকানোর জন্য রফলি দাদের পক্ষে প্রায় চারশো হাদিস এসেছে এই চারশো হাদিসকে ঠেকানোর জন্য ইবনু মাসুদ থেকে তারা একটা বা দুটো হাদিস নিয়ে আসেন যে হাদিসগুলো মূলত জয়ীফ অথবা যদি জয়ীফ নাও হয় তবুও সেগুলো শক্তিশালী হাদিসের বিপরীত হওয়ার কারণে সেগুলোকে মুনকার বলা যেতে পারে বা সাজ বলা যেতে পারে তো সেই হাদিসগুলোকে আমরা প্রমাণ হিসাবে নিয়ে আসছি কি জন্য যেন আমাদের মাঝহাটটা টিকে থাকে চারশো হাদিস সহি হাদিস সেগুলোকে আমরা বাতিল করে দিচ্ছি এই একটা বা দুটো জয়ীফ হাদিসের কারণে অথবা সাজ হাদিসের কারণে উপস্থিতি যখন আমিন বলার কথা বলা হয় তখন তারা জয়ী ফারিস নিয়ে এসে বলেন এই হাদিসে তো বলা হয়েছে এখানে তো বলা হয়েছে প্রিয় উপস্থিতি আমরা বারবার বলেছি জয়ী ফারিস কখনো আমলযোগ্য নয় পৃথিবীর কোনো আলেম ইবাদতের ক্ষেত্রে জয়ী ফাদিস অনুসরণ করার অনুমতি দেন নাই কারণ জয়ী ফাদিস এমন হাদিস যে হাদিস রাসুলের সাহাবি বর্ণনা করেছেন কিনা সেটাও নিশ্চিত না আল্লাহ রসুল বলেছেন কিনা সেটা তো পরের ব্যাপার আল্লাহ রসুলের সাহাবিরাও এটা বর্ণনা করেছেন কি না সেটা নিশ্চিত নয় সে অনিশ্চিত হাদিসটাকে নিয়ে এসে আমি নিশ্চিত হাদিসের বিপরীতে যখন উপস্থাপন করব। তখন নিঃসন্দেহে আমি একটা অপরাধ করবো কারণ যেটা থেকে সুস্পষ্ট প্রমাণিত যেটা আমি সহি হাদিস সহি সূত্রে পেয়ে গেছি সেই সহি সূত্রে হাদিস পাওয়া সেই হাদিসটাকে বাদ দিয়ে আমি কেন জয়িফ হারিসে অনুসরণ করতে যাব আমি যখন বাজারে যাই নিঃসন্দেহে বাজারে যে পচা মাছটা আছে সেই মাছটা পচা দেখে দেখে আমি কিনে নিয়ে আসি নাকি ভালো মাছ কেনার চেষ্টা করি পৃথিবীর প্রত্যেকটা কাজে আমি চাই যেন ভালো জিনিসটা আমি পাই আর এই আমলের ক্ষেত্রে এসে আমাদের কি আমল হয়েছে যে সেখানে আমি আমার মাঝাবকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে জয়ী ফারিসটাকেও আমি সেখানে উপস্থাপন করতে কসুর করছি না অথচ ওইটার উপরে আমার জান্নাত জাহান্নাম নির্ভর করছে জান্নাতে আমার অবস্থান নির্ধারণ করছে নির্ভর করছে জান্নাতকে কি আমরা এত সস্তা মনে করে ফেললাম এত হালকা জিনিস মনে করে ফেললাম যে জান্নাত আমাদের স্থায়ী ঠিকানা পৃথিবীতে আমরা কয়দিন আছি সামান্য কিছুদিন আছি এরপর আমাদের যেটা স্থায়ী ঠিকানা সেই স্থায়ী ঠিকানা যেন আমরা ভালো থাকতে পারি সেজন্যই তো আমাদের যাবতীয় মেহনত তাই নাকি যদি এটাই হয় তাহলে আমরা কেন সৈহাদিসকে বাদ দিয়ে আমরা জয়িফ আদিস যেটা দুর্বল জিনিস সেটাকে আমরা অনুসরণ করার জন্য এত ব্যতিব্যস্ত হলাম চার নম্বর যে বিষয়টি সর্বাবস্থায় আমাদেরকে জয়িফ হাদিসকে ত্যাগ করতে হবে জাল হাদিসকে ত্যাগ করতে হবে কোনো অবস্থাতেই জয়িফ এবং জাল হাদিসকে প্রশ্রয় দেওয়া যাবে না

তাহলে আপনি নিশ্চয়ই একজন মিথ্যুকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর যদি আপনি কোন জাল হাদিস জেনে শুনে বর্ণনা করেন আল্লাহ বলছেন মান মান কাদা আলাইয়া মুতা আমেদান ফালিয়া তা যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃত হবে মিথ্যারোপ করলো সে যেন জাহান তার স্থান করে নেয় আপনি হাদিস স্পষ্ট জানলেন জানার পরে আল্লাহ রসুলের উপর আপনি মিথ্যাচার করলেন যে আল্লাহ রসুল অমুক কথা বলেছেন লাউলা কালা মা খালাক্তুল আফলা যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে এই দুনিয়াকে সৃষ্টি করতাম না এই বিশ্ব জাল হাদিসটাকে আপনি খুব সুন্দর করে বর্ণনা করছেন মানুষের সামনে সুর করে বর্ণনা করছেন আপনি একজন আলেম মানুষ আপনি এই কথা জানেন না যে এটা জাল হাদিস অথবা জানেন জেনে শুনে আপনি জাল হাদিসটাকে মানুষের সামনে বলে বেড়াচ্ছেন একটা মিলাদকে প্রতিষ্ঠা করার জন্য আপনার আল্লাহকে ভয় করা উচিত কাল কেমনকে ভয় করা উচিত পাঁচ নম্বর যে বিষয়টি অনেক সময় দেখা যায় দুইটা হাদিস প্রায় সমমানের একই ক্ষেত্রে দুইটা হাদিস প্রায় সহি হাদিস দেখা যাচ্ছে যেমন আমরা যে একামত দেই না একামত দেই একামতের বাক্য কয়বার বলি আমরা হালে সাধারণত একবার করে বলি তাই না আবার দুইবারের হাদিসও কিন্তু আছে দুইবার দুইবার করে বলা যে হাদিস সেটাও কিন্তু আছে এবং সেটাও সহি হাদিস তবে আমরা এই দুইটা হাদিসের মধ্যে আমরা অগ্রাধিকার দেই কোনটাকে একবার একবার বলাটাকে কেন দেই কারণ এটা আক্রবিল্লা সুন্না সুন্নাতের দিকে বেশি অগ্রসর অর্থে এটা বেশি বেশি সহি হাদিস হাদিসের মধ্যে আবার কিছু তফাত আছে কিছু হাদিস আছে সহি কিছু হাদিস আছে হাসান হাসান হাদিসের উপর নিঃসন্দেহে সহি হাদিস অগ্রাধিকার পাবে আমরা বলি না যদি কেউ দুইবার দুইবার করে সে কোনো বেদাত কাজ করলো কারণ ওটাও সহি হাদিস তবে নিঃসন্দেহে যেটা বেশি সহি হাদিস সেটাই আমাদের অধিক মানে মানে মানাটা উচিত কারণ আমরা সব সময় যেটা বলছি বারবার যে আমরা সর্বক্ষেত্রে চেষ্টা করি সবচেয়ে ভালো জিনিসটা নেওয়ার জন্য আর হাদিসের ক্ষেত্রে এসে সুন্নাতের ক্ষেত্রে এসে কেন আমরা নিম্ন মানের জিনিসটা নেব আমরা সবসময় চেষ্টা করব বেশি মানের জিনিসটা সেটাকে গ্রহণ করা আর এক্ষেত্রে একটা মূলনীতি জুমারে নম্বর বর্ণিত হয়েছে তুমি আমার সেই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দাও আল্লাহন ইসলাম কৌল যারা কথা শ্রবণ করে হো অতঃপর সেই কথাগুলোর মধ্যে সবচেয়ে যেটা সুন্দর সবচেয়ে যেটা শ্রেষ্ঠ সবচেয়ে যেটা সঠিক সেইটাকে গ্রহণ করে উলাইকা তারাই হচ্ছে তারা যাদের আল্লাহ রাব্বুল দান করেছেন আওলাইকা হুম উলুল আলবাব আর তারাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি যারা শ্রেষ্ঠ জিনিস গ্রহণ করার চেষ্টা করে তারাই তো বুদ্ধিমান হবে তাই না আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন কোরআনে সুরা জুমারে 18 নম্বর আয়াতে যারা এই উত্তম জিনিসটাকে গ্রহণ করবে তারাই হচ্ছে বুদ্ধিমান তারাই হচ্ছে তারা যাদের আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে কোরআন এবং হাদিস বা সুন্নাতকে বুঝতে হবে আমাদের নিজেদের মতো করে নয় কিভাবে বুঝতে হবে সাহাবাই কেরাম যেভাবে বুঝেছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি সাহাবাই কেরাম কোরআন এবং হাদিসকে যেভাবে বুঝেছেন আমাদেরকে ঠিক সেইভাবে বুঝতে হবে আমরা যেন নিজেদের মতো করে বুঝতে না যাই নিজেদের মতো করে যখনই আমরা বুঝতে যাব তখনই আমরা পদভুষ্ট হয়ে যাবো আজকে যত দল উপদল সৃষ্টি হয়েছে সব সৃষ্টি হয়েছে মূলত নিজেদের মতো করে কোরআন এবং হাদিস বুঝতে যে। যদি তারা কেরামের যুগের সাথে মিলিয়ে নিতেন তাহলে তারা কখনো পদভ্রষ্ট হতেন না সুরা ফাতে আমরা পড়ি না সুরা কি বলা হচ্ছে ইহদিন আসরাত আল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান তারপর কি বলা হচ্ছে সিরাত আল্লা দিনা আমতা আলহিম তাদের পথে আমাকে পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন কাদেরকে নিয়ামত দান করেছেন সবার আগে নিশ্চয়ই সাহাবাহাম তাই না সেই সাহাবাই ক্রামের পথে আমাদেরকে অনুসরণ মানে চলার জন্য আমরা প্রত্যেক সময় সরাফাতে মাধ্যমে আল্লাহর কাছে বলছি অথচ আমরা যখন আমল করছি কাজ করছি তখন সাহাবাই ক্রামের বিপরীত আমল করছি উপস্থিতি এই মূলনীতিটা আমাদের মনে রাখাটা খুবই জরুরি সালাফ সালাফে সালিনের মানহাজ অনুসরণ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে এবার আমরা আসব যে এভা সোনাতে যে কথাগুলো বললাম এই মূলনীতিগুলো আমার মনে হয় মন থেকে কোনো আলেম অস্বীকার করতে পারবেন না প্রত্যেকটা মূলনীতি গ্রহণ করতে তারা বাধ্য কিন্তু তারপরে তারা অনুসরণ করেন না কেন করেন না প্রথমত আজকের সমাজে অধিকাংশ মানুষ তারা সুন্নাত থেকে দূরে প্রথমত এই কারণ যে তারা হচ্ছে সুন্নাত সম্পর্কে অজ্ঞ জানে না না জানাটা সবচেয়ে বড় কারণ জানেই না তারা তারা যে সুন্নাতের বিপরীত কোনো কাজ করছে তারা যে বেদাতি কাজ করছে এটা তারা জানেই না এই জন্য আলাইন বলছেন এদের সম্পর্কে আকসার আলম অধিকাংশ মানুষ তারা আসলে জানে না জানে সব কাজ করে অজ্ঞের মতো কাজ করে মূর্খের মতো কাজ করে এই মূর্খতার কারণে সবচেয়ে বেশি মানুষ পদ হয় এবং তারা সুননাথ থেকে দূরে থাকে দুই নম্বর হচ্ছে আল হাওয়া ইত্তিবাউল হাওয়া তারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে সুন্নাতকে জানছে জানার পরও সুননাথকে তারা অনুসরণ করছে না অনুসরণ করছে কিসে কাকে নিজের প্রবৃত্তিকে নিজের কাছে যেটা ভালো লাগে পাঁচক সালাতের পরে মোনাজাত ছেড়ে দেব কাজটা করতে কত ভালো লাগে তৃপ্তি লাগে যদি মোনাজাত না করি তাহলে মনে হয় সালাপটা মনে হয় অপূর্ণ থেকে গেল আমাদের ভাইরা বলেন না সুননাতে আছে কি নেই ওটা দেখার দরকার নেই আমার তো তৃপ্তি লাগে প্রিয় আমার আপনার তৃপ্তির উপর শরীয়ত চলে শরীয়ত চলে আল্লাহ আলামিন যেভাবে বিধান দিয়েছেন ঠিক সেভাবে আমার আপনার তৃপ্তি কিভাবে হবে সেটা সুন্নাত অনুসরণের মধ্য দিয়ে হবে সুন্নাত অনুসরণের মধ্যে যদি তৃপ্তি না হয় তাহলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যেই ঘাটতি আছে আপনি যে বলেন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ মন দিয়ে আসলে আপনি বলেন না যে মোহাম্মদ সাল্লাহ আসলামকে আপনি সবচেয়ে ভালোবাসার দাবি করেন সেই রাসুল যদি না করেন কোন কাজ সেই কাজে আপনার তৃপ্তি আসবে কেমনে তৃপ্তি যখন আসবে তার মানে আপনার মধ্যে শয়তানি ঢুকেছে আপনার ইমানের মধ্যেই ঘাটতি রয়ে গেছে তিন নম্বর হচ্ছে আপনার আশ্রুপ গোড়ামি করা এই গোড়ামি বিভিন্ন কারণে হয় এক ধরনের গোড়ামি হয় যখন কোন ভাইয়ের কাছে আমরা বলি ভাই এটা বেদাত আপনি সুন্নাতে অনুসরণ করার চেষ্টা করুন প্রথম কথা তারা বলবে আমাদের সমাজের অধিকাংশ মানুষ তো এটা করে সমাজের অধিকাংশ মানুষ কি ভুল তাহলে এই কথাটা বলে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াই ইনতুতি আক্তারা মান ফিল আরদি ইউযিল্লু কান সাবিলিল্লাহ যদি তুমি সমাজের অধিকাংশ মানুষের অনুসরণ করতে যাও তাহলে তারা তোমাকে অবশ্যই পদভ্রষ্ট করে দেবে অর্থাৎ সমাজের অধিকাংশ মানুষ কখনো আমার দলিল হতে পারে না আমার দলিল একমাত্র কোরআন এবং সহিহ হাদিস কোরআন এবং সহিহ যদি আমার কাছে থাকে আমি যদি একাই অনুসারী হই তবুও আমি একাই হকপন্থী পৃথিবীর সমস্ত মানুষ একটা আমল করে যাক ওটা আমাদের দেখার বিষয় নয় সংখ্যা কখনো সত্যের মানদণ্ড নয় আরেকভাবে আমরা করি আমরা বলি যে আমার বাপ দাদা পুরুষ এই কাজ করে এসেছে তুমি এখন এসে নতুন একটা কথা বললে আমি ছেড়ে দেব আমার বাপ কত পরহেজগার মানুষ ছিল তোমরা জানো তাহাজ্জুদ সালাত কখনো চিনি ছাড়েন নাই এই মানুষটা যে আমল করে গেছেন সেটা কখনো ভুলতে পারে আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাত তখন তার কাছে তুচ্ছ হয়ে যায় তখন তার কাছে মূল্যবান হয়ে যায় তার বাপ দাদার আমল। অতএব আলামিন বলছেন ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছে ধ্বংস হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে বাপ দাদাদের অনুসরণ করা। ওয়াইযাকিল্লাহ মুত্তাবিউ মান জালালা ক্বালু বাল নাতাবিউ মা আলফাইনা আলহি আবানা যখন তাদেরকে বলা হতো আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা সেটার অনুসরণ করো তখন তারা কি বলতো বরং আমরা তার অনুসরণ করব যার উপর আমার বাপ দাদাকে পেয়েছি। অতীতের সমস্ত কাফের এই কথাই বলতো আমার বাপদাদা চোদ্দ পুরুষ এই কাজ করে গেছে আমি এটা এখন ছাড়তে পারবো না আপনার মধ্যেও যখন একই কাজ হচ্ছে তার মানে আপনি আপনার বোঝা উচিত যে আপনি সেই কাফেরদের নীতির অনুসরণ করছেন আরেক ধরনের তাস্তুব হচ্ছে তাকলিদুল মাজাহেব মাঝাহ এবং তরিকাগুলোর গুলোর তাকলিদ করা এটা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় রোগ আলেম জাহেল সবাই আজকে আমরা এই তাকলিদের রোগের মধ্যে ঢুকে গিয়েছি যেটাকে বলা হয় অন্ধ অনুসরণ শুরুতেই বলেছি ইসলামের নীতি কখনো অন্ধ অনুসরণ হতে পারে না এটা অত্যন্ত লজ্জাস্কর একটা বিষয় জাহেদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে একজন আলেম কখনো বলতে পারেন না যে আমি অন্ধভাবে কাউকে অনুসরণ করব আপনাকে চোখ দেওয়া হয়েছে আপনাকে বিবেক দেওয়া হয়েছে আপনার চিন্তা শক্তি দেওয়া হয়েছে আপনি সব কিছুকে বাদ দিয়ে কোনো মানুষের মহব্বতে আপনি সুন্নাতকে ত্যাগ করে সেই মানুষটার মহব্বতকে অগ্রাধিকার দিলেন এর চেয়ে বড় ন্যাক্কার জনক কাজ এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক কাজ আর হতে পারে না আল্লাহ রব্লাল বলছেন ওয়েদা কিল আলহ তাল রসুল যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ যা নাজিল করেছেন এবং রসুল্লাহ ইসলাম যা এক নিয়ে এসেছেন তার দিকে তোমরা ফিরে আসো তখন তারা বলে হাসপুনা মা ওয়াজাদনা আলি আহ্বান আমার জন্য আমাদের জন্য সেটাই যথেষ্ট যার ওপর আমরা আমাদের বাপদাদাকে আমরা আমাদের বুজুর্গেদেরকে আকাভীদেরকে পেয়েছিলাম সেটাই আমাদের জন্য যথেষ্ট এটা কারা বলে যারা জাহান্নামের অধিবাসী যারা কাফের তারাই ধরনের কথা বলতে পারে একজন মুসলিম প্রকৃত মুসলিম কখনো এই কথা বলতে পারে না চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আল হাসাদ হিংসা হিংসা করার কারণে অনেক সময় হয় ওই ব্যক্তি আমার চেয়ে কত কম জানালো আমি একজন আলেম মানুষ ওর কাছ থেকে আমি শিখব আমি বুঝতে পারছি কথাটা সঠিক আমি বুঝতে পারছি এটা সুন্নাত কিন্তু আমি মানতে পারছি না কেন মানতে পারছি না আমি শুনেছি এমন একজন ব্যক্তির কাছ থেকে যে আসলে আনপড় একজন লোক মূর্খ একজন লোক আমি একটা বড় ডিগ্রিধারী মানুষ আমি ওর কাছ থেকে শিখবো ইহুদিরা তারা আল্লাহ রসুল্লাহ আগমনের আগ থেকে জানতো যে আল্লাহ রসুল এবং তারা ঠিক সেভাবে চিনতো যেভাবে তারা নিজেদের সন্তানদেরকে চিনতো অর্থাৎ তারা স্পষ্ট বুঝতে পেরেছিল এটাই হচ্ছে জামানা নবী কিন্তু তারা তাকে নবী হিসেবে মানতে পারে নাই কেন মানতে পারে নাই এজন্য মানতে পারে নাই যে মোহাম্মদ সাল্লাহাম এসেছিলেন ইসমাইলের বংশধর থেকে আর ইহুদিরা ছিল ইসাকের বংশধর তারা ভেবেছিল সম্ভবত শেষ নবী আসবেন আমাদের বংশ থেকে কিন্তু যখন দেখছে যে ইসমাইলের বংশ থেকে এসেছে তখন তারা হিংসা বসত আল্লাহ রসুলকে আর মেনে নিতে পারে নাই অথচ স্পষ্ট জানতো এটাই এখন জামানোর রবি পাঁচ নম্বর বিষয়টি হচ্ছে আল খাউফ ভয় সমাজের ভয় আমি যদি এখন কি বলবো এই বেদাতটাকে ছেড়ে দিয়ে সুননাতে অনুসরণ করতে যাই তাহলে আমার এই মসজিদে আর চাকরি থাকবে না আমি যদি এই সুননাতে অনুসরণ করতে যাই বেদাতকে ছেড়ে দেই তাহলে আগামী নির্বাচনে আমি আর ভোট পাবো না এই ভয়গুলো আজকে মানে কি বলবো আমাদের অধিকাংশ ভাইদেরকে আজকে সুনাত অনুসরণ থেকে বিরত রেখেছে যদি আমি সুননাতে অনুসরণ করতে যাই সমাজের অধিকাংশ মানুষ আমাকে ত্যাগ করবে এই ভয়ে আমাদের অধিকাংশ ভাই সুন্নাত জানা সত্ত্বেও মানেন না সুন্নাত জানা সত্ত্বেও তারা সুন্নাতে অনুসরণ করছে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলছেন ওয়াতাকশান নাস তুমি মানুষকে ভয় পাচ্ছ পাচ্ছ আল্লাহু আহাক ওয়ান তাকশা অথচ আল্লাহকে ভয় করাটাই তোমার জন্য বেশি জরুরি ছিল কারণ মৃত্যুর পরে তোমাকে দাঁড়াতে হবে এক আল্লাহর কাছে সেই দিন পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাঁচাবে না একমাত্র বাঁচাবে সেই দিন সুন্নাতের অনুসরণ সুন্নাতের অনুসরণ তুমি আজকে মানুষের ভয়ে মানুষের ভাই সুন্নাতকে অনুসরণ করছো না অবশ্য কাল কেমতের ময়দানে এই জন্য তোমাকে ধরা খেতে হবে আল্লাহকেই তোমাকে যে বেশি ভয় পাওয়া দরকার ছিল সেটা তুমি স্মরণ করলে না প্রিয় আমি আর কথা বাড়াবো না যে কথাটি স্পষ্টভাবে আজকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে কেন আমরা সুন্নাতকে অনুসরণ করব এবং কিভাবে অনুসরণ করব। এবং সমাজের অধিকাংশ মানুষ কেন সুন্নাত সম্পর্কে জানা সত্ত্বেও তারা আজকে বেদাতের মধ্যে ডুবে আছে কেন তারা বেদাতকে আজকে ছাড়তে পারছে না সেই কারণগুলো আমরা উল্লেখ করেছি পরিশ্রম যে বিষয়টি বলতে চাইবো। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকের কাছে আমাদের থাকবে আমরা যেন মৃত্যুর পরের জীবনটা সম্পর্কে একটু চিন্তা করি এই পৃথিবীর জীবন আমাদের জন্য অত্যন্ত সংক্ষিপ্ত 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 এত এত দিতে পারবেন না যে কোনো মুহূর্তে আপনার প্রাণটা চলে যেতে পারে এক সেকেন্ড পরে আপনার জীবন চলে যেতে পারে আজকে রাতেও আপনার জীবনটা চলে যেতে পারে কালকে সকাল আপনার জিন্দগি চলে যেতে পারে এই জিন্দেগীর পরের জীবনটা কেমন হবে সে বিষয়ে আমরা একটু চিন্তা করার চেষ্টা করি সেই দিনগুলোতে যেন আমরা ভালো থাকতে পারি আমাদের চিরস্থায়ী জীবনে যেন আমরা ভালো থাকতে পারি সেটাই যেন আমাদের সমস্ত চিন্তা ফিকিরের মূল অবলম্বন হয় প্রিয় উপস্থিতি আল্লাহ বলছেন কালকে আমাদের ময়দানে মানুষ তারা বলবে অকলু লাউকুনা নাসমাও যদি আমরা দুনিয়াতে থাকতে একটু শুনতাম আও না একটু যদি বোঝার চেষ্টা করতাম মা কুন্নামিনা সাবি সাই তাহলে তো আজকে আমরা জাহান নামের অধিবাসী হতাম না সেই দিন যখন সূর্য নেমে আসবে মাথার কাছে মানুষের গা দিয়ে দর দর করে ঘাম ছুটবে সেই সময় মানুষ হাউসে কাউসারে পানি দেখে ছুটে যাবে আল্লাহ রসুলের কাছে হে আল্লাহ রসুল আমি তো আপনার উন্মত আমাকে আপনি একটু পান পানি পান করান আল্লাহ রসুল যখন আপনাকে পানি পান করাতে যাবেন ফেরেশ তারা টান দিয়ে বলবেন হে আল্লাহ রসুল আপনি পানি পান করাতে পারবেন না আল্লাহ রসুল আশ্চর্য বলবেন কেন এই মানুষগুলো তো আমার উন্মতের লোক এদের এদের অজুর অঙ্গগুলোকে আমি দেখছি চকচক করছে নূরে এদেরকে আমি কেন পানি পান করাবো না তখন বলবেন তারা রসুল আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে কি পরিবর্তন সাধন করেছিল তখন কি বলবেন করেছিলেন তোমরা দূর হয়ে যাও দূর হয়ে যাও যারা আমার পরে আমার দিনের মধ্যে বিকৃতি ঘটিয়েছিলেন তোমাদেরকে আজকে আমি আর পানি পান করাতে পারবো না সেই দিন আমার আপনার অবস্থাটা কি হবে একটু চিন্তা করুন একটু চিন্তা করুন এখনো পর্যন্ত আমাদের চিন্তা করার সময় রয়েছে এখনো পর্যন্ত শোনার সময় রয়েছে এখনো পর্যন্ত ফিরে আসার সময় আছে আপনি একটা বেদাত খুব মহব্বতের সাথে করছেন আপনার চাকরি বাঁচানোর জন্য চেষ্টা করছেন কিন্তু কাল কে আমাদের ময়দানে আপনার চাকরিটা কে বাঁচাবে এক ফোঁটা পানির জন্য যখন আপনি ছুটে বেড়াবেন সেই মুহূর্তে আপনার মুখের কাছ থেকে আপনার গ্রাসটা টেনে নেওয়া হবে হাউসে কাউসারের পানি আপনার মুখ থেকে টেনে নেওয়া হবে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে সেই মুহূর্তে কথাটা একটু চিন্তা করুন আল্লাহ আলিম আরো স্মরণ করে দিচ্ছেন সেদিন কালকে আমাদের ময়দানে যারা জালেম ছিল যারা নিজেদের উপর জুলুম করেছিল তারা নিজেদের আঙ্গুল গুলো কামড়াবে রাগে দুঃখে হতাশায় নিজেদের আঙ্গুলগুলো কামড়াবে এবং তারা বলবে মার রসুল ইসিলা যদি আল্লাহ রসুলের দেখানোর পথটা আমরা অনুসরণ করতাম দুনিয়াতে থাকতে আল্লাহ রসুলের দেখানো পথ আমরা পেয়েছিলাম জানতাম বুঝতাম সেটাকে আমরা অনুসরণ করিনি হায় সেদিন যদি আমরা অনুসরণ করতাম ইয়া ওয়েলাতা লাইতানি নাম আত্তাখিস খালিলা হায় আজকে যদি সেদিন যদি আমি অমুক ব্যক্তিকে আল্লাহর রসুলকে বাদ দিয়ে অমুক ব্যক্তির অনুসরণ করাকে ছেড়ে দিতাম হতোই না ভালো হতো লাগাত আদাল্লা নিয়ানির দিক রে সে ব্যক্তি তো আমাকে আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নথ থেকে দূরে সরে দিয়েছিল বা দাইস জানে আমার কাছে এসেছিল হক কিন্তু হক আসার পরেও ওই ব্যক্তিটাকে অনুসরণ করতে যে আমি সুন্নথকে ছেড়ে মানে ছেড়ে দিয়েছিলাম হায় আজকে যদি সেদিন যদি ওই লোকটাকে আমি ছেড়ে আল্লাহ রসুল অনুসরণ করতাম তাহলে কতই না ভালো হতো এই আফসোস করব আমরা এটা আল্লাহ রব আলমিন আগেই আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন তারপরে যদি আমরা স্মরণ না করি তারপরে যদি আমরা চিন্তা না করি একটু অনুধাবন করার চেষ্টা না করি তাহলে আমাদের চেয়ে দুর্ভাগ্য আর কে হতে পারে প্রিয় উপস্থিতি আজকে এই ক্ষুতা থেকে আপনাদের সকলের প্রতি আমাদের একটাই অ্যাপিল থাকবে আমরা যেন জীবনের কোনো অবস্থাতেই কোনো সুন্নাতকে অবজ্ঞা বা অস্বীকার আমরা না করি যদি আমরা কোন সুন্নাত পালন করতে কখনো আমাদের কষ্ট হয় তবু কখনো যেন আমরা কোনো সুন্নাতকে অস্বীকার না করে বসি এর চেয়ে বড় পাপের কাজ আর হয় না আল্লাহ রবুল্লা আলামিন তার আসলে মাধ্যম দিয়ে আমাদের আরো সুসংবাদ দিচ্ছেন এভাবে মানে আহিয়া সুন্নাতান যে ব্যক্তি কোন সুন্নাতকে আমার সুন্নাতের মধ্যে কোন একটা সুন্নাতকে জীবিত করলো ফামিলা বিহান নাস অতঃপর মানুষ সেই সুন্নাতের অনুসরণ করলো কানাল হোমিস্ট আজরি মানে আমিলা বিহার সেই ব্যক্তির জন্য মানে ততটুকু সব রয়েছে যতটুকু সব ওই ব্যক্তি ওই কাজটা করার মাধ্যম দিয়ে অর্জন করবে হান আল্লাহ অর্থাৎ আমি আমার দাওয়াতের মাধ্যম দিয়ে যদি কোনো ব্যক্তিকে সুননাথপন্থী বানাতে পারি তাহলে ওই লোকটা ওই সুননাথ অনুসরণ করার মাধ্যম দিয়ে যতটা সব পাবে তার সমপরিমাণ সব আমি নিজেও পেয়ে যাব নিজেরা সুননাথ অনুসরণ করবই মানুষকে সুন্নাত অনুসরণ করার জন্য আমরা যেন ওই দাওয়াতটা দিয়ে যাই আল্লাহ রসুলাম আরও বলছেন ইন নামিন জামানা জামান আসাবিন তোমাদের পরে এমন একটা সময় আসছে যে সময় শুধু ধৈর্য ধারণ করতে হবে সুন্নাদের উপর টিকে থাকার জন্য চারিদিক দিয়ে মানুষ গালিগালাজ করবে চারিদিক দিয়ে মানুষ কু কথা বলবে খারাপ কথা বলবে মন্দ কথা বলবে এই সময় তো যদি তোমরা ধৈর্য ধরে সুন্নাতের উপর টিকে থাকতে পারো তাহলে কি বলছেন আল্লাহ রসুল ফালাহুন্না মিসলু আজরি খামসিনা শাহিদান মিনকুম তাহলে আজকের দিনে অর্থাৎ সাহাবাহিক রামেনদের মধ্যে পঞ্চাশ জন শহীদ যে পরিমাণ স্বভাব পাবে একজন ব্যক্তি আজকের জামানায় যে জামানায় সুন্নাত বিলীন হওয়ার দশা সেই জামানায় যদি কোনো ব্যক্তি সুন্নাতের উপর টিকে থাকতে পারে আল্লাহ আলম তাকে সম পরিমাণ স্বভাব দান করবে আপনাদের সবার প্রতি আমাদের অ্যাপিল থাকবে সুন্নাতকে নিয়ে যেন আমরা একটু চিন্তা করি সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য আমরা যেন সর্বাত্মক চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমরা হেদায়তটা পেয়ে যাব আর যদি আমরা সুন্নাতকে অবজ্ঞা করি সুন্নাতকে অস্বীকার করি নিঃসন্দেহে আমরা পদভ্রষ্ট হয়ে যাব আজকের জামানায় যত পাতিল দল উপদল পাতিল মতবাদের আবিষ্কার হয়েছে সব কিছুর আবিষ্কার মূলত এই সুননাথ থেকে দূরে সরে যাওয়ার জন্যই আমরা যত সুননাথের কাছাকাছি হব তত আমরা হৃদায়ত প্রাপ্ত হব তত আমরা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারব যত আমরা সুননাথ থেকে দূরে সরে যাব আমাদের দাড়ি যত বড়ই হোক না কেন আমাদের মাথায় আমাদের গায়ে যত বড়ো আল খেললে থাকুক না কেন মানুষ আমাদেরকে যত বড়ো আলেম হিসেবে আখ্যা দিক না কেন আল্লাহর কাছে আমরা জিরো আল্লাহর কাছে আমাদের কোনো মূল্য নেই এই বিষয়টা যেন আমরা খেয়াল করি আজকে আমরা নারী হই পুরুষ হই আমাদের প্রত্যেকে যেন জীবনের লক্ষ্য থাকে আল্লাহ রসুসুল্লাহ ইসলামের দেখানো পথে আমাদের জীবনটা যেন আমরা পরিচালনা করতে পারি আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন সব কিছুকে যেন আমরা সুন্নাতের আলোয় ঢেলে সাজাতে পারি আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি আজকে যে সংগঠনের পক্ষ থেকে এসেছি আমরা আহলে সন্দুল বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘ সারা বাংলার বুকে এই একটা দাওয়াত নিয়েই কাজ করে যাচ্ছে আসুন পবিত্র কোরআন এবং সহিহাদিসের আলোকে জীবন গড়ি এই একটাই আমাদের দাওয়াত এর চেয়ে বাড়তি নতুন কথা আমাদের নেই আসুন পবিত্র কোরআন এবং আলোকে জীবন গড়ি এবং এই আন্দোলনের যিনি পরিচালনা করছেন তাকে আপনার সবাই চেন সান্দুল বাংলাদেশের মোহতার আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব সারাটা জীবন এই সংগ্রাম করে এসেছেন তিনি এখন জীবন সায়ান্নে পৌঁছে গেছেন জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন আপনারা তার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ রব আলম যেন তাকে হায়াতে তাইয়েবা দান করেন জীবনে যে কয়টা দিন বাকি আছে তিনি যেন তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে যেতে পারেন আল্লাহ আলম তাদের তাকে যেন সেই তৌফিক দান করেন আপনাদের সকলের জন্য সেই দয় থাকবে আল্লাহ আলম আমাদের প্রত্যেক ভাইকে যেন সুননাথের প্রকৃত অনুসারী হিসাবে কবুল করে নেন আমাদের প্রত্যেককে সুননাথের ধারক বাহক হিসেবে যেন কবুল করে নেন আমাদের প্রত্যেক ভাইকে যেন সুননাথের প্রকৃত প্রচারক হিসাবে কবুল করে নেন সেই সাথে কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্লা আলমিন যেন আমাদেরকে লাঞ্ছিত না করেন অপনা অপমানিত না করেন আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে জানো কালকে আমাদের ময়দানে তার প্রিয় পাত্র এবং জান্নাতুল ফেরদাউসের অধিকারী বান্দায় পরিণত করেন আমাদের মধ্যে অনেক ভাই রয়েছেন যারা অসুস্থ রয়েছেন আমাদের এক ভাই একটু আগেই বললেন তার মা প্রচন্ড অসুস্থ শুধুমাত্র আজকে খোদ বাড়া শোনার জন্য তিনি এসেছেন সুদূর আদিতমারি থেকে লালমনিহাট থেকে আল্লাহ রবুল্লা আলমিন এই সমস্ত অসুস্থ মানুষগুলোকে দ্রুত সুস্থ করে দিন যদি সুস্থ সুস্থতার ভাগ্যে না থাকে আল্লাহ রব্ল আলমিন যেন তাকে বা তাদেরকে ইমানের উপর যেন মৃত্যুদান করেন আল্লাহ রুবুল্লা আলমিন আমাদের সকল ভাইকে যেন ইমানের উপর মৃত্যুদান করেন আমাদের সকলকে যেন দুনিয়া এবং আখেরা সব সব জায়গাতে আল্লাহ রবুল আলমিন সর্বোত্তম কল্যাণের মধ্যে রাখেন আল্লাহ আমিন ওয়াকির দাওয়ান আলী রহমদুল্লাহি রবিল আলমিন